আগামী রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার যারা তারেক রহমানের নির্দেশে আজকে আগামীতে আমরা যারা এসেছি তার মধ্যে অন্যতম বিএনপি স্থায়ী কমিটি অন্যতম সদস্য সাথে নায়ক বাবু বর্ষর চন্দ্র রায় আরো উপস্থিত আছেন কুমিল্লা বিভাগের সহকারী সম্পাদক আমার ভাই মোবাইল আরো ঠিক আছে ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমার অসংখ্য প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় পরিবার এই পরিবারের একজন সদস্যকে আমরা হারিয়েছি এই পরিবারের একজন সদস্যকে বিনা দোষে বিনা কারণে শুধুমাত্র লিফলেট বিতরণ করবার জন্য পাখির মতো গুলি করে এই হাসিনার পুলিশকে হত্যা করেছে এই হত্যার বিচার বাছারামপুরের মাটিতে হবে একটা কথা পরিষ্কার বলে দেয়ের বিরুদ্ধে স্যাংশন হয়ে গেছে এই ধরনের হত্যাকাণ্ডের জন্য পুলিশ ভাইরা আপনারা সাবধান হয়ে যান আমার দেশের আমার ভাইয়ের বুকের উপরে আপনারা গুলি চালাবেন আমার ভাইয়ের রক্তে বাংলার মাটি ভিজবে আপনাদেরকে একটা একটা করে জবাব দিতে হবে বেশি দূরে নাই আমরা তো গণমাধ্যমে কাজ করি আমরা দেখি সাধারণ মানুষের মন্তব্য আমরা পড়ি তারা এখন পুলিশের বিরুদ্ধেও স্যাংশন চায় তারা চায় পুলিশের যে সদস্যরা অতি উৎসাহী তারা মনে করে হাসিনা থাকলে তারা টিকতে পারবে তারা মনে করে আওয়ামী লীগ থাকলে তাদের লুটপাট অব্যাহত রাখতে পারবে এবং তারা সেই কারণে এত ভীত না হলে সেদিন তো কোনো গন্ডগোল হয় নাই খুবই শান্তিপূর্ণ ভাবে মিছিল গেছে খুবই শান্তিপূর্ণ ভাবে লিফলেট বিতরণ করা হয়েছে কোন রকম কোন উস্কানি ছিল না এর মধ্যে কেন এই গুলি চালানো হলো পুলিশকে জবাব দিতে হবে আমার ভাইকে হত্যার পরে সেই মামলা না নিয়ে কেন আমার অন্যান্য ভাইদেরকে আসামি করে মামলা করা হলো তার জবাব দিতে হবে বাংলাদেশের মানুষ সহ্য করে বাংলাদেশের মানুষ সহনশীল বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে যায় না 72 থেকে 75 আপনাদের সেই দুঃশাসন বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে নাই 96 থেকে 2001 আপনাদের অপশাসন বাংলাদেশের মানুষ ভুলে নাই এবং সেই 2008 থেকে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে ভোট কারচুপির মাধ্যমে 2008 সালে আপনারা ক্ষমতায় আসছেন এবং তারপর থেকে বিনা ভোটে মধ্যরাতে নির্বাচন করে নিম্ন 1.5 বছর ক্ষমতা আপনারা আপনারা বসে আছেন জবাব দিতে হবে না কেন আমার হাজার হাজার ভাইকে গত 14 বছরে বিনা বিচারে হত্যা করা হয়েছে কেন আমার হাজারের উপরে ভাইকে খুন করে ফেলা হয়েছে যার পরিবার এখন জানে না যে বেঁচে আছে না মারা গেছে এই স্বভাব আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে জবাব দিতে হবে পুলিশের হেফাজতে আমার যেই ভাই মারা গেছে তাকে কেন নির্যাতন করে আপনারা হত্যা করেছেন সেই জবাব দিতে হবে বিনা দোষে শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হবার অপরাধে যাকে আপনারা মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রেখেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন আপনারা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রেখেছেন সেই জবাব আপনাদেরকে দিতে হবে আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে কেন আপনারা দেশে ফিরতে দিচ্ছেন না আপনাদের জবাব দিতে হবে আমাদের 35 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে কেন আপনারা মিথ্যা মামলা দিয়ে রেখেছেন আপনাদের ভয়টা আমরা খুব ভালো বুঝি এই যে রাস্তায় রাস্তায় বাধা দিচ্ছেন পথে পথে পুলিশের তল্লাশি করছেন গণপরিবহন বাস ট্রাক বন্ধ রাখছেন মানুষের যাওয়া কি বন্ধ রাখতে পারছে
আমরা বাঞ্ছারামপুরের একেবারে প্রত্যন্ত একটা গ্রামে যাব। সত্যি তাই, আমরা ট্রলারে করে এসে তারপরে আমরা যে থ্রি হুইলারে করে আসলাম, সেটাতেও প্রায় আধা ঘন্টা পড়ে এক ঘন্টার মতন সময় চলে গেছে। অর্থাৎ একেবারে প্রত্যন্ত একটা গ্রামে আমরা এসেছি। আরে ভাই, এই গ্রামে এসে দেখে আপনাদের ঢাকা শহরের সমাবেশে যত লোক সমাগম হয় তার দশ গুণ সমাগম। আপনাদের ভয় বিএনপির জনপ্রিয়তাকে ভয়, আপনাদের ভয় দেশমাতা বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয়, আপনাদের ভয় আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয়। আপনারা 2014 এবং 2018 যেইভাবে বিনা ভোটে লুটপাটের মাধ্যমে মধ্যরাতে নির্বাচন করে ক্ষমতায় আসছেন, মনে করেন না 2024 সালে আপনারা সেই মতবাদ পাবেন। 2024 সালে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমুচিত জবাব দেবে। আমি আজকে এখানে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এখানে এসেছি, অলরেডি আমরা আমাদের 5 জন ভাইকে হারিয়েছি, আমরা নূর আলমকে হারিয়েছি, আমরা শাওনকে হারিয়েছি, আমরা আরেকজন শাওনকে হারিয়েছি, আমরা নয়নকে হারিয়েছি, আমরা আমাদের রহিম আব্দুর রহিমকে হারিয়েছি, 5 জন ভাইকে আমরা হারিয়েছি। সিলেটে আমাদের এক ভাইকে আপনারা গুলি করে হত্যা করেছেন। আপনাদেরকে সাবধান করে দেই, কুমিল্লার মহাসমাবেশ এই হত্যাকাণ্ডের জবাব দেবে ইনশাল্লাহ। পায়ে হেঁটে রিক্সায় করে ব্যানে করে ত্রিমিলারে করে যে যেভাবে পারবেন সমাবেশে যোগদান করবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে কুমিল্লা ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।